বাহ, দারুণ দারুণ, চনমন করছে তো একেবারে শরীর দেখতে পাচ্ছি। তা ডাক্তারের কাছে যাচ্ছেন না যাচ্ছেন না? বোঝো কাণ্ড, যাব, বড় ছেলের বিয়ে হয়ে যাক। তা আপনার বড় ছেলের বিয়ের সঙ্গে আপনার জীবন চলে যাওয়ার কি সম্পর্ক, এটা তো বুঝতে পারলাম না। আমরা যে জীবন কেন যাবে, এইটুকু শরীর খারাপ হলে কারো জীবন চলে যায় নাকি? আপনার শরীরটা এইটুকু খারাপ না, এতটা খারাপ আপনি কি করে ঠিক করলেন সেটা? তা আমার শরীর আমি বুঝছি না। দেখুন, নিজের শরীর বলেই যে আপনি সব বুঝে যাবেন কি হয়েছে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, তাহলে ডাক্তাররা আছে কি করতে পৃথিবীতে? ডাক্তারের কোনো প্রয়োজনই ছিল না। আমার কি হয়েছে আমি জেনে যেতাম, নিজের মতো ওষুধ খেয়ে সারিয়ে উঠতাম। আশ্চর্য তো সব এরকম ভয় দেখো কেন, তো সামান্য ব্যাপারে বিদায় নেওয়ার কি আছে? পুরোটা পারস্পরিক, আপনি যে কাজটা করবেন সেই মতোই ফল পাবেন, ঠিক কিনা? এত জোরে জোরে বাসন ফেলছিস কেন? বংশানুক্রমে পাওয়া মেজাজটা আর কি বলবো। এই আমার মেয়ের পেছনে একদম লাগবে না বলে দিলাম। মা, তোমার যদি ডাক্তারের কাছে যাওয়া হয় তাহলে তাড়াতাড়ি চলে যাও। আর আমি ওই জন্যই এখানে এসেছি, তুমি যখন থাকবে না তখন আমি দোকানটা সামলে নেবো। আর আজকে তো রান্নার লোকের আসার কথা, ও রান্না করে দেবে, আমি যা হেল্প করার করে নেবো, আর অর্ডার টর্ডার এলে আমি সব নিয়ে নেবো। তুমি কিন্তু তাড়াতাড়ি যাও। তোমার কি হয়েছে মা? কাল থেকে আমার শরীরটা ভালো নেই বলে তো একটু নজর দিতে পারিনি। আমার থেকে নজর দেওয়ার তো কিছু নেই, আমার তো কিছু হয়নি। বাড়িতে তো দাদার বিয়ে, তুই আনন্দ করছিস না কেন? তোমারও তো ছেলের বিয়ে, তুমিও তো আনন্দ করছো না? আমার ছেলে তো আর আমাকে মা বলে মান্য করে না, আমি তাদের জীবনের কোনো ইম্পর্টেন্ট জায়গায় পড়িও না, আমি দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তুই তো আর তা নয় মা। কে বলেছে তা নয়? আমিও তাই, ওরা তো ভাবে আমি মার টিমে। যাই হোক, এসব কথা ছাড়ো, তোমার যদি যাওয়ার হয় তুমি যাও। এর মধ্যেই মুখটা শুকিয়ে গেছে, একদিনে মনে হচ্ছে যেন চেনাই যাচ্ছে না। এত রোগাও লাগছে দেখতে, খাওয়া দাওয়া করছে না নাকি? সকালবেলা তো জল খাবার খাসনি, এখানে এসে কিছু খেলি? খেয়ে নেবো মা, চিন্তা করো না। আমারও কিন্তু সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি। শিয়াবের কি কথা, খাওনি কেন? না খাওয়ার তো অনেক রকম কারণ হতে পারে। তা আপনি এত ভাবছেন কেন? আপনি কি আমায় দুটো খেতে দেবেন না? এক্ষুনি বানিয়ে দিচ্ছি। না না, আপনি উঠবেন না, আপনি একদম চুপ করে এখানে বসে থাকবেন। আপনাকে ছটফট করতে হবে না, বড্ড বার বেড়েছেন। আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমার সঙ্গে যাবেন এখন। তুমি ডাক্তারকে বুক করেছো? হ্যাঁ করেছি। কোন ডাক্তার? বোঝো, আমি চিনি, ডিগ্রি ডিগ্রি আছে, তার চেম্বারে ভিটিরও হয়, নামডাকও আছে, শান্তি। এ বাবা, আমার একজন ডাক্তার আছে, খুব আমার কথা শুনে, তার কাছে গেলেই হতো। এই জন্য তো এই অবস্থা। যাক গে, বলছি যে সেটা তো আমাকে আগে বলেননি, তাহলে আমি নিশ্চয়ই তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতাম, তার কাছেই আপনাকে নিয়ে যেতাম। এখন আমি যাকে চিনি তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি, আপনাকে সেখানেই যেতে হবে, তা না হলে আপনি বুঝতেই পারছেন। তা না হলে কি? তা না হলে মানে আপনার না বলার অধিকার আছে, যেমন আমারও এখানে না আসার অধিকার আছে, এই জানি রাখো। আরে বাবা, সবেতেই এরকম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, চলো। মা, আমিও তো তোমাকে কালকে বারবার ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছিলাম, বলেছিলাম কি না? হ্যাঁ বলেছিলি। তোমার কি মনে হয়েছিল আমি শুধু বলার জন্য বলেছি? সেই বলাতে কোনো আন্তরিকতা ছিল না? তুমি নিজের সন্তানকে এইভাবে ছোট করতে পারলে? এমন করে অভিযোগ করছে কেন? আমি কি করেছি? কাল তুমি যেতেই পারতে। কাল যদি তুমি যেতে তাহলে অ্যাটলিস্ট এইটুকু প্রমাণ হয়ে যেত যে তোতা স্বার্থপর নয়, তোতা নিজের মার ব্যাপারে কেয়ার করে। তোমার মতো করে আমার কথা তো কেউ ভাবে না মা। কে তোমায় বলেছে বলো তুমি স্বার্থপর? বলার লোকের কি অভাব আছে মা দুনিয়ায়? যে যা বলে বলুক, তুমি এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। কেউ না জানুক, আমি তো জানি তুমি আমার জন্য কি স্যাক্রিফাইস করেছো। অন্য কোনো মেয়ে হলে এটা করত না। মা, তোমার হোটেলটা তো এখন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে গেছে না, দাঁড়াচ্ছে, একটু একটু করে দাঁড়াচ্ছে।
আর তার 100% ক্রেডিট হচ্ছে এই ছেলেটার। ও নিজের কথা সমস্ত কিছু ভুলে সব কিছু ছেড়ে দিয়ে এই দোকানটা নিয়েই পড়ে থাকে, এই দোকানটাই ওর কাছে সব। ও তো আর সামনে এসে হাত পা নেড়ে কিছু বলে না, কোথায় একটু সাশ্রয় হবে, কোথায় গেলে দুটো পয়সা কমে বাজার করতে পারবে, সারাদিন শুধু এই ভেবে যাচ্ছে। আমিই বরং ওর ওপরে অনেক উৎপাত করি। আচ্ছা মা, বলছিলাম যে এখন তো রান্নার মাসিও পেয়ে গেছো, তো এখন থেকে যদি আমি না আসি তোমার কি খুব অসুবিধা হবে? মাঝখানে তো বললি একদিন যে আর যাবি না, আবার কি বাইরে যাওয়ার কথা ভাবছিস? হ্যাঁ মা, আমি মাঝখানে অনেক ভুল কথা বলেছিলাম, ভুল ভেবে বলেছিলাম। এখন আমি ডিসাইড করেছি যে হ্যাঁ, আমি সত্যি বাইরে যেতে চাই। এত মুখখানা শুকনো লাগছে কেন, শরীর খারাপ? আমার চোখে কিন্তু সব ধরা পড়ে, কোনো কিছু আড়াল করতে পারবি না। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি মা আমার। একটা কাজ কর, জল খাবার কিছু খা, আমি বানি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কটায় আসবেন? আমাদের মানে এক ঘন্টা মতো সময় তো হাতে আছে, জল খাবারটা খেয়েও আমরা যেতে পারি। অবশ্য যদি কেউ বানিয়ে দেয় তাহলেই। কি খাবে আসমান? অমলেট করে দেবো? এত ভদ্রতা দেখিয়ে কথা বলছো তুমি আমার সঙ্গে, এই তোমাকে তো আমি চিনি না তোতা। এত ভালো কথা বললে মনে হলো তুমি পৃথিবীর সব থেকে অশ্লীল কথাটা আমার দিকে ছুঁড়ে দিলে। কি হলো, করব না? আমি তো ম্যাডামকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, আমি রাস্তায় কিছু খেয়ে নেব। ঠিক আছে, যেটা ভালো মনে হয়। সে আবার কি, এখানে এত খাবার থাকতে রাস্তায় গিয়ে খাবে কেন? এবার আমাকে ঠেলে উঠতেই হবে। মাগো, কি মানেটা আমি বুঝলাম না। আপনি আজকে আগুনের ধারে যাবেন না। আগুনের ধারে না গেলে তুমি খাবে কি? মা, ওনার যখন ইচ্ছে করছে না, ওনার পছন্দ মতো খাবার যদি না হয় ছাড়ো না, ওনার নিজে খেয়ে নেবেন। তো হঠাৎ করে তুই ওকে আপনি আগে করছিস কেন? মানে একজন অল্প পরিচিত মানুষ, মানে সামনাসামনি হয়তো তুমি বলি, কিন্তু ওনার ব্যাপারে কথা বলতে গেলে তো আপনি আগে বলতে হবে, তাই না? মরণ, অল্প পরিচিত, আমি তোমার অল্প পরিচিত, অথচ আমার তো তোমার সামনে দাঁড়ালে মনে হয় বহু জন্ম জন্মান্তর ধরে আমি তোমাকে চিনি। অবশ্য কালকের পর থেকে তো তোমার এটাই বলার কথা, আমি তো তোমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি তোতা, তোমার ভালোর জন্যই দিয়েছি, এইটুকু তো বোঝো অন্তত। এই ছেলে কি ভাবছো? না না, কিছু না। না, বাইরের খাবার খেতে হবে না, একটু ধুলো বালি কোনো দরকার নেই। তোতা, অমলেটটা বানিয়ে দে তো। উনি যদি না খান তাহলে আমি শুধু শুধু বানাতে যাবো কেন মা? আমি কিন্তু একবারও বলিনি আমি খাবো না। ও, তাহলে আমি করে দিচ্ছি। কি হয়েছে বলতো কাল থেকে? আসমান, আমার মেয়েটার কি হলো বলতো? হ্যাঁ, আসলে বাড়ির যে পরিস্থিতি না, ও কিছুতেই মেনে নিতে পারছে না। তো তবে এসব নিয়ে তুই চাপ নিস না, সব আমার সয়ে যাবে। তার মানে কি হচ্ছে বাড়িতে? কি আর হবে, কি বলবো বলো, পৃথিবীতে তো কোনো জায়গা শূন্য থাকে না, সব পূর্ণ হয়ে যায়। আমার দোষ, আমার দোষ, আমি জায়গা করে দিয়েছি। কথায় বলে না, মেয়ে মানুষের বেশি মেজাজ ভালো নয়, মেজাজ দেখিয়েছি, ফল এখন ভুগতে হচ্ছে। মা, ওই ভদ্রমহিলা কিন্তু বাড়াবাড়ি করছে, মানে তুমি আর বাবা তো স্বামী স্ত্রী, তোমাদের তো কোনো আলগা আলগা সম্পর্ক নয়, তোমাদের মানে যথেষ্ট জোরদার সম্পর্ক। আর এরকম তো করতে পারে না যে বাবা হঠাৎ করে এসে বললো যে না, আমার জীবনে আরেকজন মহিলা আছে, তোমার আমার মানে তোমাকে আমার আর দরকার নেই, এটা তো বলতে পারে না। তো তুমি তোমার জোর তোমার জোরই, বুঝেছো? আর যদি কোনো থার্ড পার্সন তোমাদের মধ্যে ঢুকে পড়ে তাহলে তুমি জোর করে বার করে দেবে, নাহলে মা এরকম অপমান সহ্য করে তোমাকে সারা জীবন থাকতে হবে। দেখ, তোর বাবার যাতে ভালো হয় আমি সারা জীবন তাই চেয়ে এসেছি। ওই মহিলা আমি খারাপ সেটা কি করে বলি বল, উনি যথেষ্ট ভালো মহিলা। হ্যাঁ, তোর বাবার সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক আছে। আসলে ওর বাবা যেরকম মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে উনি সেরকম,
এটা তো বুঝতে হবে আমি কোনোদিন তোর বাবার যোগ্য ছিলাম না। যোগ্যতা কিসের মাপ কাটতে হয় মা? যোগ্য হওয়ার জন্য কি কি লাগে? বাইরের গ্ল্যামারটাই সব, বাইরের চাকচিক্য, ভেতরের ব্যাপারটা কিছু নয়। ভেতরের মানুষটা কিরকম? সারা জীবন যে তুমি তোমার অন্তর থেকে বাবার সেবা করে গেলে তার কোনো দাম নেই? নিশ্চয়ই আছে। বাবা কোনোদিন আমায় অপমান করেছেন? করেননি। বাবা, বাবার কোনো দোষই তুমি কোনোদিন দেখোনি। কিন্তু বাবা পাল্টে যাচ্ছে মা, বাবা তোমাকে আগের মতো আর কেয়ার করে না। আমিও পাল্টে গেছি মা, আমিও তো বাবাকে আগের মতো কেয়ার করতে পারি না। বাবাকে রোজ নিজে নিজে ওষুধ খেতে হয়। তাহলে তুমি এই কথাগুলো কেন বলছো? আমার এখন অনেক বেশি মাথা গরম হয়ে যায়, আমার অভিমান হয়। কিন্তু আমি বুঝতে তো পারি, ভুল আমারও আছে, আমি আলগা দিয়েছি। তারও কারণ ছিল মা। কারণ আছে হয়তো, কিন্তু এটাও ঠিক, পৃথিবীতে কোনো কিছুই শূন্য থাকে না। অপরাজিতা এসে সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছে। জল থই থই ভালোবাসা।